বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে এম টিভিল্লাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সুস্বাগতম সম্মানিত ভিউয়ার্স আপনারা অনেকেই জানতে চাচ্ছেন আমাদের শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় ক্যালকুলেটার ব্যবহার করতে দেবে কিনা এ বিষয়টা নিয়ে আপনারা অনেকে হেজিটেশনে আছেন দ্বিধাদ্বন্দ্বে আছেন বিভিন্ন জনের থেকে বিভিন্ন তথ্য পাচ্ছেন তো বিশেষ করে যারা গণিত লিখিত কলেজ নিবন্ধন দিবেন তারা বেশি উদ্বিগ্ন বিষয়টা নিয়ে কারণ আপনাদের যে নতুন সংযুক্ত হওয়া তিনটে ইউনিটের মধ্যে দুইটা ইউনিট নিউমেরিক্যাল অ্যানালাইসিস লিনিয়ার প্রোগ্রামিং এখানে ক্যালকুলাস এই ক্যালকুলেটারের যথেষ্ট প্রয়োগ আমরা লক্ষ্য করতেছি তো সব মিলিয়ে বিষয়টা আমাদের ক্লিয়ার হওয়া দরকার আমাদের সতেরোতম শিক্ষক নিবন্ধন গণিত লিখিত পরীক্ষার হল থেকে বের হয়ে এই বিষয়ে স্টুডেন্টদের কাছ থেকে বিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে কোনো কোনো কেন্দ্রে আমাদের সম্মানিত কক্ষ পরিদর্শকগণ ক্যালকুলেটার ইউজ করতে দিয়েছেন কোনো কোনো কেন্দ্রে দেন নাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেল যে আমরা আনুমানিক একটা যে ডাটা আমার কাছে আছে ষাট পঁয়ষট্টি পার্সেন্ট কেন্দ্রে ব্যবহার করতে দিয়েছে বাকিগুলায় দেয় নাই এখন কথা হলো এইবার যদি আপনাকে ব্যবহার করতে না দেয় আপনি কি করবেন বা ব্যবহার করতে দেবে কি না এই বিষয়টাই হলো আমাদের মূল আলোচ্য বিষয় আমরা অবগত আছি আমাদের যে অনার্স মাস্টার্সের গণিতের যে পরীক্ষায় সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করতে দেয় এটা আমরা সবাই জানি কিন্তু মুখ্য বিষয় হল কোনো চাকরির পরীক্ষায় সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করতে দেয় না তো যেহেতু শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষাও একটা চাকরির পরীক্ষা সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা ক্যালকুলেটার ব্যবহার করতে পারবো না এটাই স্বাভাবিক কিন্তু যেহেতু এখানে ওই যে অনার্স বা মাস্টার্স গণিত লিখিত বিষয়ের মতোই এখানেও ক্যালকুলেটারের যথেষ্ট প্রয়োগ আমরা লক্ষ্য করতেছি সেই জন্য আমাদের ক্যালকুলেটার ব্যবহার করতে দেওয়া এখানে প্রয়োজন এবং সময়ের দাবি কিন্তু মুশকিলটা হলো এখানে অনেকে বিষয়গুলো অবগত না বিদায় গর্ভাঁধার যে একটা নিয়ম ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে না এই কথাটা বলে তারা তাদের দায়িত্বটা এড়িয়ে যায় তো দেখা গেল যে অনেক সময় অনেক কক্ষ পরিদর্শকগণ বিষয়টা অবগত থাকেন না যে আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটার এখানে প্রয়োগ হয় এই জন্য ওনারা অনেক সময় ব্যবহার করতে দেয় না আবার অনেক কক্ষ পরিদর্শক বিশেষ করে যদি আপনার সায়েন্স ফ্যাকাল্টির শিক্ষক আপনার হলে গার্ডে থাকে তখন ওনারা বিষয়টা উপলব্ধি করতে পারেন আর ওনারাও চাইলে কিন্তু আইনের বাইরে কিছুই করতে পারেন না এটাও আমাদের বুঝতে হবে এখন আইন অনুযায়ী সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করার সুযোগ নেই কিন্তু প্রয়োজনের দাবিতে আমরা সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করতে পারবো বা আমাদেরকে সুযোগ দেওয়া উচিত তো গতবার যেহেতু এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা হয়েছে তুমুল সমালোচনা হয়েছে এবং স্টুডেন্টদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং অনেকে ক্যালকুলেটার ব্যবহার করতে দেয় না বিটাই নতুন দুই ইউনিটে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তো সার্বিক দিক বিবেচনায় আমি আমার ব্যক্তিগত মতামতটা বলতেছি যে এইবার আপনারা সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করতে পারবেন হয়তো আমাদের এনটিআরসি এর কর্তৃপক্ষের দৃষ্টিতে বিষয়টা অবগত আছে আর যদি বিষয়টা ওনাদের অবগত ওনাদের দৃষ্টিগোচর না হয় আমি এই ভিডিওর মাধ্যমে একজন অভিভাবক হিসাবে শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের এন এর সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবো যে যারা গণিত লিখিত বিষয়ের পরীক্ষা দিবেন তাদের প্রয়োজনের দাবিতে তাদেরকে সাইন্টিফিক ক্যালকুলেটটা ব্যবহার করতে দেওয়া উচিত এবং এটা আমরা কর্ডিয়ালি রিকোয়েস্ট জানাই অবশ্যই আশা করি বিষয়টা স্যার নজর দিবেন আর আপনাদের দায়িত্ব হলো আপনাদেরকে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে তুমুল আন্দোলন গড়ে তুলতে হবে আওয়াজ তুলতে হবে যে আমরা সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করতে চাই সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহারের সুযোগ দিতে হবে আপনারা প্রয়োজনে আমাদের এই ভিডিওটি যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন এত পরিমাণ শেয়ার করবেন যাতে আমাদের কর্তৃপক্ষের নজরে বিষয়টা আসে এর পরবর্তীতে আপনাদেরকে আমি সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহারের ছোট্ট কয়েকটা পরামর্শ দিয়ে আমি আমার আলোচনাটা শেষ করব প্রথমত আপনারা বিশেষ করে স্কুলে সাইন্টিফিক তেমন একটা দরকার নাই কলেজে দরকার তো আপনারা সাইন্টিফিক ক্যালকুলেটার নিয়ে যাবেন এবং যেহেতু গত বছর প্রায় পঁয়ষট্টি সত্তর বা ষাট পার্সেন্ট কেন্দ্রে ব্যবহার করতে দিয়েছে সেজন্য আপনারা সাথে নিয়ে যাবেন এবং আপনাদের যে কক্ষ পরিদর্শক স্যার আছেন আপনাদের বুঝতে হবে ওনারা ওনাদের দায়িত্ব পালন করা আইনের ভিতরে কাজ করতে হয় তো আপনারা চেষ্টা করবেন ওনাদেরকে বুঝিয়ে বলার জন্য যে আমাদের এই জায়গায় এখানে একেবারে ওনাদের প্রতি সম্মান রেখে একেবারে নমনীয়ভাবে কক্ষ পরিদর্শক স্যারদেরকে আপনারা বুঝিয়ে বলার চেষ্টা করবেন যে স্যার আমাদের ক্যালকুলেটার ব্যবহার করতে হয় গত বছর দিয়েছে এই বছরও আমাদের যেহেতু গত বছর ব্যবহার করতে দিয়েছে আর ব্যবহার না করলে আমাদের একশো মার্কের মধ্যে টোয়েন্টি মার্কের আনসার আমাদের ছুটে যাবে তো আমরা যদি ব্যবহার করতে না পারি আমরা বিষয়টা নিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হব আর কোনো কোনো অনেক কেন্দ্রে গত বছর এইট্টি পার্সেন্ট কেন্দ্রে দিয়েছে টোয়েন্টি পার্সেন্ট কেন্দ্রে দেয় নাই সেটা হলো ব্যক্তিগতভাবে কক্ষপুরে দর্শকগণ ওনারা কেউ সুযোগ দিয়েছেন কেউ দেয় নাই এখন যেইখানে দেয় নাই ওই জায়গার স্টুডেন্টরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে আর এটা যেহেতু একটা তুমুল প্রতিযোগিতামূলক পরীক্ষা যেখানে ব্যবহার করতে দেয় নাই তারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন তার দায়বার কিন্তু কেউই নেবে না তাদেরকেই নিতে হচ্ছে এই জন্য আপনাদেরকে বলবো আপনারা প্রাথমিকভাবে যে বিষয়টা মাথায় রাখবেন যে সাইন্টিফিক ক্যালকুলেটার আপনারা ব্যবহার করতে পারবেন এইরকম একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে আপনাদের ক্যালকুলেটরের যে ব্যবহারের অঙ্কগুলো আপনারা ক্যালকুলেটর দিয়ে বাসায় প্র্যাকটিস করবেন পরীক্ষার হলে সাথে নিয়ে যাবেন এবং যদি কোনো কেন্দ্রে ব্যবহার করতে না দেয় তখন আপনারা বুঝিয়ে বলার চেষ্টা করবেন সর্বোচ্চ চেষ্টা করবেন এরপরে যদি না দেয় তখন তো আর আপনার কিছু করার নাই তবে আমাদেরকে এই বিষয়ে সবাইকে সচেতন হয়ে একটা সামাজিক প্রেক্ষাপট সৃষ্টি করতে হবে এনটিআরসির কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে হবে যাতে সাইন্টিফিক ক্যালকুলেটার আমাদেরকে ইউজ করতে দেয় যে যে বিষয়ে সাইন্টিফিক ক্যালকুলেটারের প্রয়োজনীয়তা রয়েছে প্রিয় বিন্দু এখন আমাদের পড়াশোনার সময় এখন আমাদের প্রস্তুতি নেওয়ার সময় এখন কিন্তু এই বিষয়গুলো মাথায় এনে আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতিকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা যাবে না তো আশা করি যেহেতু পরীক্ষার তারিখ হয়ে গেছে তোমরা অবশ্যই মনোযোগের সহিত হার্ট অ্যান্ড সোল ট্রাই করবে কিভাবে এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করা যায় আমি এম টি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবার জন্য শুভকামনা জানিয়ে আমাদের এই ক্যালকুলেটার ব্যবহারের প্রসঙ্গে আমাদের সংক্ষিপ্ত আলোচনাটি এখানেই সমাপ্ত করছি গণিত কর জীবন গড়ো আল্লাহ হাফেজ